আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারবালা প্রান্তর, একটি গল্পের নাম কারবালা প্রান্তর। তো এই গল্পটি লিখেছেন মীর মশাররফ হোসেন। তো এখন পর্ব লেখক পরিচিতি। 1847 খ্রিস্টাব্দের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের জন্ম। তিনি মীর মশাররফ হোসেন 1947 খ্রিস্টাব্দে আর কি 47 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলা জন্মগ্রহণ করেন লাহিনীপাড়ায়। তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন প্রচুর ধন সম্পদের মালিক। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর অগ্রসর না হলেও মীর মশাররফ হোসেন ফরিদপুর নবাব এস্টেটে ও দেলদুয়ার এস্টেটে চাকরি করে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। এরপর তিনি কলকাতা ও পরে পদমদীতে অনেকদিন অবস্থান করেন। ছাত্রজীবনে সংবাদপত্র পত্রিকায় তার রচনা প্রকাশিত হয়। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয় ধর্মী ধারার প্রবর্তক হিসেবে তিনি খ্যাত। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, এর উপায় কী, এই তিনটে। গদ্য আছে বিষাদ সিন্ধু, নিয়তি কি অবনতি, উদাসীন, পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, ফাঁস কাগজ প্রভৃতি। মহরমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু তার বিস্ময়কর সৃষ্টি। তার রচিত মহাকাব্য ধর্মী এই উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। তো এই আমাদের যে মীর মশাররফ হোসেন যে গল্পটি লিখেছেন, তার মৃত্যু হয়েছে 1911 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1911 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর। তো বন্ধুরা, আমি যতদূর সম্ভব বুঝি ততদূর তোমাদের বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো এবার আমাদের গল্পের প্রথম দিকটা শুরু করি। তো ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজেদের সৈন্যগণ চমকিত হইল। ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি মানে পায়ের পদধ্বনি শ্রবণ করিয়া এজেদের সৈন্যগণ চমকিত হইল, মানে আর কি চমকাই গেছে। সকলের অন্তর কাঁপিয়া উঠিল, সকলের ভিতর আর কি কাঁপিয়ে উঠেছে। সকলে দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন। দেখিতে দেখিতে চক্ষের পলকে, চক্ষের মানে চোখের পলকে, চোখের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্র আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, ওরে পাপাত্তা এজিদ, তুই কোথায়? তুই নিজে দামেশকে থাকিয়া নিরীহ সৈন্যদিগকে কেন রণস্থলে পাঠিয়াছিস? মানে তুই কেন পাঠাইছিস সৈন্যদিগকে রণস্থলে? আজ তোকে পাইলে জ্ঞাতিবোধ বেদনা, ভ্রাতৃপুত্র কাশেমের বিচ্ছেদ বেদনা এবং স্বীয় পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই আজ তোর পাপ শুনিতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিশাচেরা, ধর্মভয় বিসর্জন দিয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস, আয় দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবি, আয়। আর বিলম্ব কেন? একথার মানে অবশ্যই আমরা সকলেই বুঝেছি, কারণ অর্থের ভাবার্থগুলো অনেক সহজ, এর কারণে এটা ভাঙ্গাই বললাম না। তো আমরা পরের পাঠটায় আর কি যাই যে কী বলছে। আজকে এই পৃষ্ঠা পর্যন্তই পড়বো, সামনের পৃষ্ঠা আবার পরবর্তীতে তোমাদের পরবর্তী দিন আর কি আমি আলোচনা করব। তো দেখি এজিত পক্ষ কী বলছে। এজিত পক্ষে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, এজিত পক্ষে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান। এজিত পক্ষে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন? আব্দুর রহমান। তো হোসেনের শহীদ যুদ্ধ করিতে তাহার চিরসাধ, হোসেনের শহীদ যুদ্ধ করিতে মানে হোসেনের সাথে যুদ্ধ করিতে তার চিরসাধ। অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সেই আব্দুর রহমান অশিচালনা করিতে করিতে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল, হোসেন তুমি আজ শোকেতাপে মহাকাতর, বোধ হয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই। তো এখন বলছে গেলে হোসেনরে বলছে যে হোসেন তুমি আজ শোকে তাপে মহাকাতর, মানে এমন শোক পেয়েছে তো এই শোকের কারণে সে কাতর হয়ে গেছে আর কি। বোধ হয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই, মানে 10 দিনে কোনো খাবার মনে হয় খায় নাই, সেটা বলছে। তো পরে দেখি কি বলছে। পিপাসায় কণ্ঠতালু বিশুষ্ক, পিপাসায় তার যে গলা শুকিয়ে গেছে। এই কয়েকদিনের কেন বাঁচিয়ে আছে, এই কয়েকদিন কেন বাঁচিয়ে আছো বলিতে পারি না, আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। বড় দর্পে অশ্বচালনা করিয়া বেড়াইতেছ। এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইল, যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো, তোমার যত বল আছে তুমি সেই বল দিয়ে আমাকে আঘাত করো। তোমার বল বুঝিয়ে দেখি, যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও। কাকে বলছে? তোমার বল বুঝিয়ে দেখি, মানে ওর বল বুঝে দেখবে যে আমার সামনে আমি যদি তোমাকে অস্ত্রাঘাত করি, মানে অস্ত্র দিয়ে যদি
আঘাত করি তাহলে তুমি সহ্য করিতে পারবে নাকি, বা তুমি এটার উপযুক্ত কিনা? আমি প্রতিঘাত করিব, নতুবা ফিরিয়া যাইয়া তোমার ন্যায়হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্র পাঠিয়ে দেব। হোসেন বলিছে কি? হোসেন বলিলেন, এত কথার প্রয়োজন নাই। আমার বংশমধ্যে কিংবা জ্ঞাতিমধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না। অস্ত্রই বলো পরীক্ষার প্রধান উপকরণ। কেন বিলম্ব করিতেছিস? যে কোনো অস্ত্র হোক, একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধসাধ মিটাইতেছে। বিলম্বের তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। তারপরে হোসেন বলেছিল কি? হোসেনের মস্তক, হোসেনের আর কি মাথা লক্ষ্য করিয়া তরবারি উত্তোলনপূর্বক, হোসেনের মাথা লক্ষ্য করিয়া তরবারি উত্তোলনপূর্বক মনে পড়ে উঠিয়েছে, তোমার মস্তকের মূল্য 100,000 টাকা। তোমার মস্তকের মূল্য 100,000 টাকা, তার মাথার কি মূল্য 100,000 টাকার কি দাম আছে? এই বলিয়া আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। আব্দুর রহমান এই বলিয়া কি বলছে? ভীমরে তরবারি দিয়ে আঘাত করছে। হোসেনের বর্ম পরি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নি স্ফুলিঙ্গ অগ্নি বহির্গত হইল। রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল। হোসেন বলিলেন, অগ্রে সহ্য করো, শেষে পলায়ন করিস। আগে সহ্য করতে বলছে, তারপরে শেষ হইলে তারপর পলায়ন করতে বলছে, মানে পালাই যেতে বলছে। কেহই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না। বলিতে লাগিল, যদি হোসেন আজ এই সময় পিপাসা নিবারণ করিতে বিন্দুমাত্র জল পায়, তাহা হইলে আমাদের এটি একটি প্রাণীও ইহার হস্ত হইতে প্রাণ বাঁচাইতে পারবে না। যুদ্ধ যতই হোক, বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফ্রাতকুল এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপতিত করিল, মানে যে মহাবীর আব্দুর রহমানকে এক আঘাতে নিপাত করিল, তাহার সম্মুখে কে সাহস করিয়া দাঁড়াইবে? মানে তার সামনে কে সাহস করিয়া কি দাঁড়াইবে? সেটা বলছে, আমরা রহমানের গৌরবেই চিরকাল গৌরব করিয়া বেড়াই, তাহারই রহমানের আর কি রহমান তারা রহমানেরই দিয়েই গৌরব করে, যে আমাদের রহমান থাকলে আর কিছু লাগবে না, এমনটা আর কি। তাহারই যখন এই দশা হইল, তখন আমরা তো হোসেনের অশ্রুপদাঘাতেই গড়িয়া যাইব। তো আব্দুর রহমানের যেহেতু এই অবস্থা হইল, তো আমরা তো তার পায়ের ফিসাই আর কি গলিয়া যাব, সেটা বলছে। পরস্পর এইরূপ বলাবলি করিয়া সকলেই একমতে দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ় রূপে ফ্রাতকুল বন্ধ করিল। মানে ফ্রাতকুল বলতে এখানে নদীকে আর কি নদী বুঝাইছে। ফ্রাতকুল আমরা অর্থটা দেখিয়েছি, অর্থটা কী বলছে? ফ্রাতকুল মানে ফ্রাতকুল। তো ফ্রাতকুল বলতে এখানে ফ্রাত নদীর তীরের কথা বলেছে। ইরাক অঞ্চলের একটা নদী, ইরাক অঞ্চলের একটা নদীর নাম হচ্ছে ফ্রাতকুল আর কি। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, আগামীতে আমি আবার চেষ্টা করব ভালো কিছু তোমাদের দেবার জন্য। আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, যারা যারা দেখতেছো আমার ভিডিওটা, তো একটা লাইক আর সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই দিবে যদি তোমাদের, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে পড়ানো কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি সামনে ভালোভাবে আরও পড়ানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।